কিলাকারি করছি, তোরা যদি এখানে দেখিস। সব ভালো তো? দেখেছেন দেখেছেন কত বড় সাহস দেখেছেন শতানন্দ, জহরতার ছেলে। ক্ষমতার দ্বন্দ্বে ছেলেমে কোনো বিচার নেই। লড়াই কিন্তু করতে হবে আমার সাথে। শত্রু যদি হয় বহুদিন এটছে না, তাহলে পরে লড়াইয়ের সুখটা বহুদিন টিকে থাকে। আর যদি হাইরে যাও তাতেও দুঃখ নাই, যদি নিজের বাপের কাছে হারিয়ে যায়। একটা গোপন কথা বলতে এসেছিলাম। গোপন ষড়যন্ত্র? রামারানি যখন এখন আমাদের দলে এ পড়েছে, তখন আর অনুকূল চন্দ্র বাইরে কেন? ফুটবলের মতো দল বদল আর কি। তোর মতো একটা অনুকূল চন্দ্র রে চৌধুরী জুতোর তলায় পিছিয়ে মারতে পারে। পারতো, সময় হলে পরে তুমি নিজেই টের পাবা অনুকূল চন্দ্র। দাদা, আমার বধি খুন করতে এসেছিলি তুই পরিমল। দাদা দাদা, ওরে মাফ করে দাও দাদা, ছেলেটা না বুঝে। বল কে পাঠাইছে তোর পরিমল? দাদা আমি আমি মারতে করার কথা শুনতে চাই না। বল দাদা, আমি তো শুধু নাম, শুধু নামটা বল দাদা। অনুকূল চন্দ্রের পিঠে ছুরি বসাতে চাস? এত বড় সাহস তোরে কে দিয়েছে বল? না দাদা। বল দাদা, দাদা দাদা আয় তুই আমার সাথে। এখানে দাঁড়ায় আছেন, চেহারা দেখে মনে হচ্ছে কিছু বলতেছেন। জহর বাবু, আপনি যদি চান তাহলে আমরা বসন্তপুর ছেড়ে চলে যেতে পারি। প্লে করতেছেন না সেটা মুখে বললেই তো ভালো ছিল। কথাটা সোজা করে বলেন, আপনারা বাপ বেটা মিলে আমাকে নিয়ে খেলতেছেন না কেন? নিজেকে কি ফুটবল বলে মনে হচ্ছে? সময় হলি পরে আপনার এই উত্তর জানাতে ভুলব না মোবারক সাহেব। আহ, কি শুরু করেছেন আপনারা? টাকা দেওয়ার ভয় বুঝি আমার এভাবে বিদায় করতে চেয়েছিলেন। ঠিক আছে অনুকূল বাবু, আপনি এবার আসতে পারেন। সোজা করে যখন বলতে চাচ্ছে না তাহলে না হয় পরে শুনে নিব, এখন আমার বিশেষ তারা আছে। চৌধুরী সাহেব যে আমারে মারার জন্য লোক পাঠাচ্ছেন আপনি জানেন? ধরা পড়ে স্বীকার করেছে, আমার লোক আমার বিরুদ্ধে লাগায় দিয়েছেন। কত বড় খেলোয়াড় আপনারা! কাল রাতের ঘটনা বাবু, আমরা নট দু চারটা কথার খেলা খেলি, তাই বলে খুন? আমি তোমার চিনি অনুকূল চন্দ্র, নতুন করে চেনাতে হবে না। কোথায় সে? জহর বাবু, আমি বোকা হলে এতটা বোকা না যে সাক্ষী প্রমাণ সব আপনার হাতে তুলে দিই, আপনি আবার নতুন করে চাল চালেন। আমি সুখের লাগিয়া
এখরো বাধিনো অনলে দুটো কথা বললে কি ঝামেলা হবে তোমার? বল কেন লোকটারে কাল তুমি বাঁচাতে গেলে? কি বলতেছিস তুই পুষ্প? মনে করেছিলে পরিমল বুঝে অনুকূল চন্দ্রের মারি ফেলতে পারবে। পুষ্প এত সহজে অনুকূল চন্দ্র মরত না দিদি, কিন্তু একবার জানতে তো পারত অন্য লোকের সাথে তার ব্যবহার কেমন। একবার অন্তত বুঝতে তো পারত অন্য সবাই তারে পুষ্প কুসুম আর রমারানীর মতো সার দেবে না। আজ সকাল সকাল তোর কি হয়েছে রে পুষ্প? কিছু না, আমার কাছে কিছু লুকোতে চাইছিস? আমাকে সব কিছু এমনই খোলা বইয়ের মতো খোলা যে চাইলেও আমরা লুকাতে পারি না। তুই একটু শান্ত হতো, চল বসবি চল। সকাল থেকে রমাদের কথা খুব মনে পড়ছিল। মানুষটার সাথে কত কি না করেছি আমি, দিনের শেষে কি হলো? মানুষটা মরল না বাঁচল তার খবর পর্যন্ত রাখিনি। দিনের আলো না ঘুরতেই অনুকূল চন্দ্র মেতেছে নতুন খেলায়, আর আমরাও আছি তার পিছন পিছন। কারণটা জানিস? ভুলে থাকতে চাই, তুই আমি আমরা আমরা কি জানি না আমাদের অবস্থা রমারানীর চেয়েও খারাপ হবে। মানুষ যেমন মরি যাবি জেনেও বেঁচে থাকার আশার ভেতরে কেমন আশপাশ করে, ব্যাপারটা সেই রকম আর কি। আমি আপনার কাছে যাচ্ছিলাম এক হাত দাবা খেলার জন্য। আপনি তো ভাবেন দাবার চালে আপনার কখনো ভুল হয় না, সেটা একবার পরখ করে দেখতে যাচ্ছিলাম। কেমন আছো তুমি? কিন্তু দাবা এমন একটা খেলা সবসময় ঠিক চাল দেওয়া যায় না, ভুল হয়ে যায় নিজের অজান্তে। অজান্তে নয়, মাঝে মাঝে বুঝে শুনেই ভুল চাল দিতে হয়, সেটা জানো তুমি। তার আগে দেখা উচিত উল্টো দিকের খেলোয়াড়টা কে। চৌধুরী তো যার তার সাথে খেলতে রাজি হয় না জহর। এতদিন তাই জানতাম, চৌধুরী খেলে মুখোমুখি বসে। ভুল কিছু জানো না, রাতের অন্ধকারে যে চৌধুরী পেছন থেকে ছোরা মারতে পারে সেটা জানা ছিল না। আপনার লোক ধরা পড়েছে। সব কামের মধ্যে একটা গোল ভাববে, শালার ব্যাটারে পাঠালে আমার একটা কাম করতে না, শালা ধরা পড়ে বসে আছে। এবার মনে হচ্ছে চৌধুরীর সাথে আমার একটা গোল ভাববে।
বসে আছে। আসুক, ধরা বুঝি আসুক। আপনি কি মন বা নাটকে পাট গাছতেন নাকি? কে না, অনেকক্ষণ ধরে দেখলাম পাট মুখস্থ করার চেষ্টা করতেছে। কিসের মধ্যে কি পান্তা ভাতে কি মাঝখান থেকে ফস করে একটা কথা বলে দিল, আমি মরতেছি আমার নিজের জ্বালায়। জ্বালার কথাটা বলেন না আমার, আমিও তো আপনার জন্য কিছু একটা করতে পারি। মানুষের আমার অভাব পড়েছে, এখন উনার সাথে আমার সুখ দুঃখের কথা কতি হবে? পথ একটা বাতলে দিতে পারতাম জ্বালা কমাবার, সেটা তো যাবেন তো যাবেন না সেটা আপনার ব্যাপার। হুড়ুহুড়ি করবার দরকার নেই প্রেসিডেন্ট সাহেব, চিন্তা ভাবনা করে বলেন, রমারানী তো আর পালিয়ে যাচ্ছে না, যে কটা দিন আপনি থাকতে কবেন সে কটা দিনই আমরা থাক। আমি হাওয়া খেয়ে করব পীড়িত ভাবনা কি তোমার, আমি হাওয়া খেয়ে করব পীড়িত ভাবনা কি তোমার। তাহলে অনুকূল চন্দ্রের কথা ধরেই তুমি চৌধুরীর সঙ্গে চ্যালেঞ্জ করতে এসেছ, শুনে বড় ভালো লাগলো। হিসাবটা আমার কাছে পরিষ্কার, যে হিসাব করবার আগেই পরিষ্কার হয় সেইটা কোনো হিসাব না। আপনি চাইলে আমি প্রমাণ দিতে পারি, তাতে চৌধুরীর কিছু যায় আসে না। তোমার জন্মের আগে থেকেই আমি এই খেলা খেলতেছি। সময়টা বদলে গেছে চৌধুরী সাহেব, বোর্ডে গুটি কলম সে 32টাই আছে। তুমি চাইলে আমি অন্যরকম প্রমাণ করে দিতে পারি। চাইলে আপনি অনেক কিছু করতে পারেন সেটা আমি জানি, চৌধুরী বাড়িতে বড় হয়েছি তো অজানা থাকে কি করে। রক্তটাও তো চৌধুরী বংশের, তাতে কিছু যায় আসে না। সময় হলি পারে পাল্টা চাল আমি আপনাকে দিব, তবে তবে চৌধুরী বাড়ির মতো পেছন থেকে না, যা হবে সামনাসামনি। আমার কথা না শুনেই চলে যাচ্ছ? আমি প্রেসিডেন্টকে বলে দিয়েছি ময়ূর বাহন প্লে বন্ধ, সব ওলটপালট হয়ে গেল বুঝি। আমার খেলা বুঝতে হলে মাথাটারে আরেকটু পরিষ্কার করতে হবে জহর বাবু, বড় কঠিন খেলা। যাতে অপমৃত্যু ঘটে মন সদাই তাই করে, মন দিবা দিবা মনে নারে, মন দিবা দিবা মনে নারে। মহাজন হয় ঠাকুর হয়ে কেউ নিত্য পূজা। কেমন আছো? ভালো, কিন্তু তোমারও তো ঠিক। সে কি আমারে তুমি চিনতে পারো নাই? আরে সেই যে গত বছর হলদিয়ায় তোমরা যাত্রাপালা করলে আর আমি অনুকূল দাদার সাথে। ও হ্যাঁ মনে পড়ছে, ননি ননি, তুমি এখানে কি মনে করে?
আর বলো না দাদা, কাল মধ্যরাতে নেটা গিয়ে হাজির বলে অনুকূল দা তোমাকে সূর্যোদয়ের আগেই হাজির হতে বলেছে বসন্তপুরে। বলো কি? সে আর বলছি কি, ভোর ভোর রওনা হয়ে নিলাম, এতটা পথ পুরে তো আর আসা যায় না। না তা তো অবশ্যই। আচ্ছা নেটা দাদা কোথায়? সে তো তার গ্রামের বাড়ি চলে গেছে, সে তো বলল দাদা তারে আপাতত দলের বাইরে থাকতে বলেছে। আচ্ছা তা দাদার ঘর কোনটা? দাদার ঘর তুমি এই বাড়ির মধ্যে যাই, এই বাম পাশের বামাদের ঘরটার দাদার যাও। যাই, এবেলা দাদার সাথে দেখাটা সেরে নি, তারপরে বিশ্রাম। অনেকটা পথ পাড়ি দিয়েছি, বড় শান্ত লাগতেছে। কি ব্যাপার, নেটার বিদায় তারপরে বাসালডার আগমন, দাদা আসলে কি করতে চাচ্ছে? যাতে অপমৃত্যু ঘটে মন সদাই তাই করে, মন বিভাগি ভাগ মানে না রে, মন বিভাগি ভাগ মানে না রে। আমি সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেথেছি, আমি পরাবো বলিয়ে তোমারি গলে মালাটি আমার গেথেছি। আমি সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেথেছি, আমি পরাবো বলিয়ে তোমারি গলে মালাটি আমার গেথেছি। আমি সারা সকাল যত মৃত্যু ঘটায় মন সদায় তাই করে, মন বিভাগ আরে সর্বনাশ, এ কি সর্বনাশ? আপনারা বড় অদ্ভুত জিনিস, নমস্য এবং পূজনীয়। আপনার এই অবস্থা কে করলো? কেন, আপনি, চৌধুরী, জহর, আমি, আমরা সবাই। এটা জিনিস খাবেন কেন? আমি আপনারা সবাই মিলে আমার হারাতে চান, হারতে আমাকে হবেই তাই না? জহরবাবু, হার জিতের কথা এখানে কেন উঠতেছে? আমি পুষ্পরে যাই। সেটা জানি, আমি পুষ্পরে বিয়ে করতে চাই। সে কি, একটা বাজারের নোটারি বিয়ে করবেন আপনি জহর চৌধুরী? আমি পুষ্পরে বিয়ে করতে চাই। আপনি চাইলে অসুবিধা কি, আপনি চাইলে বিয়ে হবে।